এই কাজের মধ্যেই গত 10 বছর ধরে আমি এই কনসেপ্টের সঙ্গে কাজ করছি। অনেক দিন চাকরি করলাম, তো সেইখান থেকেই রেস্টুরেন্ট করার একটা ইচ্ছা আসলো। হ্যালো গাইস, দিস ইজ টুইন অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু দ্য ফুড গড। তো গাইস, অনেকদিন ধরে ইচ্ছে ছিল ফুল রোস্টেড চিকেন খাবো, আর আমরা আজকে চলে এসেছি ফুল রোস্টেড চিকেন খেতে। যদি তোমরা এক্স্যাক্ট লোকেশনটা জানতে চাও ওনারের থেকে শুনে নেবো। তো আমরা আজকে চলে এসেছি আদিস রোটিসারি চিকেনে, এখানের স্পেশাল ডিশ ট্রাই করতে। আমরা এখানে দেখে নেবো এখানের প্রাইস, কোয়ালিটি, কোয়ান্টিটি। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলো চলে যাওয়া যাক দোকানে, লেটস চেক ইট আউট। এত সুন্দর ইনোভেটিভ এই আইডিয়াটা মাথায় কী করে এলো? অ্যাকচুয়ালি আমি 20 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে, হোটেল ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি। আমি গালফের মোস্ট অফ গালফ কান্ট্রিতে আমি কাজ করেছি, কুয়েতে, মস্কাট, দুবাই, ইভেন ইউরোপ কান্ট্রিতে, ফ্রান্সে আমি ছিলাম 2 বছর। তো এই কাজের মধ্যেই গত 10 বছর ধরে আমি এই কনসেপ্টের সঙ্গে কাজ করছি বাইরে। তো সেখান থেকেই মনে করলাম নিজে কিছু করি, অনেক দিন চাকরি করলাম, তো সেইখান থেকেই রেস্টুরেন্ট করার একটা ইচ্ছা আসলো আর কি। এটার ব্যাপারে যদি কিছু একটু বলেন, রোটিসেরি চিকেনের ব্যাপারে, যেটা কী চিকেন? রোটিসেরি চিকেনটা অ্যাকচুয়ালি ইউরোপ কান্ট্রি, ইভেন গালফের সব কান্ট্রিতেই চলে, আমাদের ইন্ডিয়াতেও, সাউথ ইন্ডিয়াতে বেশিরভাগ চলে এটা। তো যেই দেশে যেরকম ফ্লেভারে আর কি বানায়, অ্যাকচুয়ালি রোটিসেরি চিকেনটা ইউরোপ কান্ট্রিতে ফেমাস, ক্যানেডিয়ান ডিশ অ্যাকচুয়ালি। তো ওরা এটা রোস্টেড করে, অন্যরকমভাবে ম্যারিনেট করে, আমি করছি আমাদের এখানে লোকাল টেস্ট আর ফ্লেভার দিয়ে, যাতে আমাদের লোকাল কাস্টমাররা হ্যাপি হয় আর সবাই পছন্দ করে, এটাই মানে সেইভাবেই করা। ফাইনালি আমাদের সামনে রয়েছে আদিস রোটিসারি চিকেন, স্পেশাল রোটিসারি চিকেন, যেটার প্রাইস হচ্ছে 379। আর একই সাথে আমরা 379-এ পেয়ে যাচ্ছি 4টে রুমালি রুটি, এখানে রয়েছে স্যালাডস অ্যান্ড মেয়ো ডিপ, আর এখানে রয়েছে কিছু সসেস। আর সবার প্রথমে কিছু কথা বলা দেওয়া দরকার যে এটা কিন্তু মিডল ইস্ট আর সাউথ ইস্টের কান্ট্রিগুলোতে এটা খুব বেশি পপুলার। বিভিন্ন জায়গায় এটা টার্কি, হাঁস এগুলো দিয়ে এটা করা হয়, বাট এখানে এটা নর্মাল ব্রয়লার দিয়ে করা হচ্ছে। আর এটার মেন স্পেশালিটি হচ্ছে এটা কিন্তু কেউ স্কিন দিয়ে এটা করা হয়, যার জন্য এটার নাম হচ্ছে রোটিসেরি চিকেন। পরিমাণ সফট এটা। তো ফার্স্টে আমরা এটা রুমালি রুটি দিয়ে ট্রাই করব। শুনেছি কম্বিনেশনটা খুব দারুণ যায়, বাট আমি এটা ট্রাই করিনি আগে। চিকেন ব্রেস্টের ফ্লেশ দেখো একবার কী পরিমাণে সফট। পরেটা আমরা ট্রাই করবো, ফার্স্ট এখানে স্পাইসের সস দিয়ে মেয়ো এটার মধ্যে ডিপ করবো, হালকা ডিপ। খুব ভালো যাবে এটা, মাস্ট রেকমেন্ডেড এটা। আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু এক্সাক্ট লোকেশনটা যদি এটা বলে দেন। মাধ্যমগ্রাম চৌমাথার থেকে যে স্টেশন রোড, যেটা সোদপুর রোড বলা হয়, সেই সোদপুর রোডে চৌমাথার থেকে আসার সময় বসুনগর 2 নম্বর গেট। এটা একটা বাটার ওয়াশ করি আমরা হান্ডিটাকে। এটা হচ্ছে গিয়ে হান্দি মান্দি রাইস। অ্যাকচুয়ালি এই রাইসটা আমাদের লোকাল বিরিয়ানির মতো না, এটা রোস্টেড স্মোক ফ্লেভারের রাইসটা হয়, যেটাকে আর কি আরবিক ল্যাঙ্গুয়েজে মান্দি রাইস। আর আমাদের যে রোটিসেরি চিকেনের একটা কোয়ার্টার পিস এর সঙ্গে আমরা দিচ্ছি, রুমালি দিয়ে র্যাপ করে এটাকে বাটার ওয়াশ করে ক্রিস্পি করবো। যেটা বাড়িতে আমরা প্যাক করে এনেছি, বিকজ ওখানে অনেক সাউন্ড ইস্যু হচ্ছিলো। এটা দেখতে পাচ্ছ, এটা একটা রুমালি রুটি দিয়ে ভালো করে র্যাপ করা আছে। তো গাইস, এটা হলো এআরসি স্পেশাল হান্ডি মান্ডি রাইস, যেটা লেমনাই স্টাইলে তৈরি করা, এবং এটা সার্ভ করা হয়ে থাকে রায়তা এবং গ্রেভি দিয়ে। এটার একটা আলাদাই লেভেলের ফ্রেগ্রেন্স রয়েছে, যেটা এক কথায় অ্যামেজিং। লুক এট দিস, নর্মাল বিরিয়ানির মতো না, এটা বেসিক্যালি একটা স্মোকি ফ্লেভার আছে এটার মধ্যে, আর রাইসগুলো ঝুরঝুরে। এটার মধ্যে ঘি রয়েছে, আতর রয়েছে, আতরের ফ্লেভার পাওয়া যাচ্ছে। আমরা এখন ট্রাই করছি এআরসি স্পেশাল ব্ল্যাঙ্কেট, যেটার প্রাইস হচ্ছে 65।
নর্মাল জায়গায় এই র্যাপ কিন্তু পাতলা রুটি দিয়ে করা হয়, বাট এখানে এটা আমরা দেখতে পাচ্ছি রুমালি রুটি। আর ভেতরে দেখতে পাচ্ছ এখানে চিকেন রয়েছে, রোটিসারি চিকেনেরই চিকেন, আর রয়েছে মেয়োনিজ রয়েছে, সসেজ রয়েছে, আলু রয়েছে। তো গাইস, প্রাইস হিসেবে কোয়ান্টিটি দেখতে গেলে প্রত্যেকটি আইটেমের কোয়ান্টিটি যথেষ্ট ছিল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই ফুডঘরকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুই গাইস, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, অন্য কোনো প্রান্তে অন্য কিছুর খোঁজে।